কর্মক্ষম জীবন ফিরিয়ে দেয় রিহেব ফিজিও, এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। রিহেব ফিজিও বা অঙ্গ সংবহন এমন এক পদ্ধতি যা মানুষের শারীরিক বা মানসিকভাবে সুস্থ সবল কর্মক্ষম অবস্থায় বাঁচতে, ক্রিয়াক্ষেত্রে উৎকর্ষ সাধনে এবং অতিরিক্ত ওষুধ প্রয়োগ ছাড়াই অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আনতে সাহায্য করে। রিহেব ফিজিও কি? বিভিন্ন রোগ, আঘাত অথবা শারীরিক বিকৃতির অবস্থা, শারীরিক বিকৃতির চিকিৎসা যা শারীরিক এবং পুনর্বাসন পদ্ধতি। ক্রায়োফিজিও, এ পদ্ধতিতে ব্যথা এবং ফোলা কমানো হয়, আবার গভীর ব্যথায় কিছু দিয়ে মালিশ, DKM ডিপ মালিশ করার পর এই পদ্ধতি অনুসৃত হয়। বরফ 20 মিনিট এক নাগাড়ে দেওয়া যেতে পারে, দিনে অনেকবার দেওয়া যেতে পারে। ইলেকট্রোফিজিও, আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দ্রুত সারিয়ে তোলা এবং শক্ত হয়ে যাওয়া মাংসপেশী শিথিল করতে বা ব্যথা কমাতে এই পদ্ধতি ব্যবহৃত হয়। এই চিকিৎসা আবার অনেকভাবে প্রয়োগ করা হয়, যেমন হট বেড, প্যারাফিন বাথ, ইনফ্রারেড উত্তাপ, HFS, ডায়াথার্মি, ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, SDZ ইত্যাদি। ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন ব্যবহৃত হয় মাংসপেশি শুকিয়ে যাওয়া, বিশেষত প্যারালাইসিসে কিংবা হাঁটু অপারেশনের পর। এক্ষেত্রে মাংসপেশির সংকোচন প্রসারণ করা হয়ে থাকে যন্ত্রের মাধ্যমে। রেঞ্জ অফ মোশন, ROM, এই ব্যায়াম মূলত দুই ধরনের, অ্যাক্টিভ সক্রিয় এবং প্যাসিভ নিষ্ক্রিয়। এ পদ্ধতিকে রিহেব ফিজিওর ভাষায় ROM, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ বলা হয়। আঘাতপ্রাপ্ত অংশে অথবা অপারেশনের পরে কিংবা অসুখে ক্ষতিগ্রস্ত পেশির দুর্বলতা রোধ করতে অথবা পেশিশক্তি বাড়ানোর জন্য এবং অস্থিসন্ধি শক্ত হয়ে গেলে তা নিরাময়ে এ পদ্ধতি ব্যবহার করা হয়। মূলত চার ধরনের ROM এক্সারসাইজ আছে। অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন, সক্রিয় ব্যায়াম, যেখানে রোগী নিজে থেকে এই ধরনের ব্যায়াম করতে সক্ষম। অ্যাক্টিভ অ্যাসিস্টেড রেঞ্জ অফ মোশন, যেখানে রোগী নিজেই অন্যের বা ফিজিওর সাহায্যে ব্যায়াম করে থাকেন। প্যাসিভ রেঞ্জ অফ মোশন, যেখানে রোগী নিজে ব্যায়াম করতে অক্ষম, তখন অন্যের সাহায্যে বা ফিজিওর সাহায্য প্রয়োজন হয়। রেজিস্টেড রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, রোগী নিজেই সক্ষম এবং অন্যকেও সেই সঙ্গে সঞ্চালনে বল প্রয়োগে বাধা দিয়ে থাকে, আর বাধার বিপরীতে রোগী ব্যায়াম করে থাকে। সক্রিয় রেঞ্জ অফ মোশন এর উদাহরণ হল রোগী বিছানা থেকে বা বসে থাকা অবস্থা থেকে নিজেই উঠে দাঁড়াবেন, ফিজিও পাশে থেকে সাহায্য করবেন যাতে রোগী পড়ে গিয়ে আঘাত না পান। নিষ্ক্রিয় রেঞ্জ অফ মোশন করা হয় মূলত পক্ষাঘাতে অবশ হয়ে যাওয়া অংশে সঞ্চালনের মাধ্যমে ডিপ ভেন থ্রম্বোসিস রোধে, অর্থাৎ শিরার মধ্যে জমাট রক্ত শরীরের অন্যান্য অংশে পৌঁছে যেন হৃৎপিণ্ড, মস্তিষ্ক বা ফুসফুসের শিরাকে বন্ধ করে ক্ষতিসাধন না করতে পারে। এছাড়া মাংসপেশি শুকিয়ে যাওয়া অ্যাট্রফি থেকে বাঁচাতে নিষ্ক্রিয় রেঞ্জ অফ মোশন এর ব্যবহার হয়। রেজিস্টেড রেঞ্জ অফ মোশন হল মাংসপেশির ক্ষমতা বৃদ্ধিতে সাহায্যকারী ব্যায়াম। মাংসপেশির ক্ষমতা ঠিকঠাক না থাকলে রোগীর প্রত্যাহিক কাজকর্ম করা সম্ভব নয়। এ ধরনের ব্যায়াম ওজন বাড়িয়ে কমিয়ে ওজন বহন করে, ওজনের বিরুদ্ধে ব্যায়াম করে অথবা পুশ আপ, সিট আপ বা চিন আপ, স্টিক আপ করা হয়। ড্রাই নিডলিং, সর্বাধুনিক সফট টিস্যুর পেন কমানোর চিকিৎসা, যাতে মাংসপেশি, লিগামেন্ট, ক্যাপসুল বায়োমেকানিক্যালি ঠিক করা হয়। জয়েন্ট মোবিলাইজেশন টেকনিক, সন্ধিস্থল পদ্ধতি, অস্থি মাংসপেশির বিকলাঙ্গ অসুখে এই পদ্ধতি কার্যকরী। ফিজিও হাত দিয়ে এ ব্যায়াম করিয়ে থাকেন।
সন্ধিস্থল ঠিকমতো নাড়াচাড়া করানোই মূল উদ্দেশ্য। এই ধরনের ব্যায়াম বেশ কিছু ক্ষেত্রে করা যায় না, যেমন প্রচণ্ড রকমের অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস হাড়ের ক্ষয় হলে, অসুস্থ অঙ্গে টিউমার বা ক্যান্সার হয়ে থাকলে, মাথার পেছনে ঘাড়ের অংশে রক্ত সঞ্চালনের অসুবিধা থাকলে, সন্ধিস্থলে ক্ষয়ে যেতে থাকলে আমাদের জানা প্রয়োজন দাঁড়ানো বা বসার ভঙ্গি ঠিক কেমন হওয়া উচিত। দাঁড়ানোর সঠিক ভঙ্গি, সোজা হয়ে দাঁড়াতে হবে, কাঁধ দুটো চওড়া করে থুতনি সোজা রেখে বুক চিটিয়ে প্যাট ঢুকিয়ে, যেখানে আপনি একটি সোজা লাইন টানতে পারবেন যা আপনার কানের লতি থেকে কাঁধ, নিতম্ব, হাঁটু হয়ে গোড়ালির গেটের মাঝখান দিয়ে চলে যাবে। মনে রাখতে হবে আপনার মেরুদণ্ডে স্বাভাবিক বক্রতা ডাবল সি বা এস কার্ভস। বসার সঠিক ভঙ্গি, ঘাড় সোজা, কাঁধ সোজা এবং চওড়া, মাথা সোজা থাকবে, পিঠ ঠেকে থাকা উচিত অফিস চেয়ারের পশ্চাৎ অংশের সঙ্গে, প্রয়োজনে কোমরের অংশে ছোট্ট একটা বালিশ রাখা যেতে পারে, পা দুটো মাটিতে ঠেকে থাকা উচিত নতুবা একটা ছোট টুলে পা রাখতে হবে, টেবিলের ওপর হাত কাজের জন্য মোটামুটি 75 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণে রাখা উচিত, নির্দিষ্ট সময় অন্তর উঠে দাঁড়ানো, শরীরটাকে প্রসারিত করা, কিছুটা হেঁটে নেওয়া অথবা সামান্য ব্যায়াম করে নেওয়া দরকার। আমাদের খেয়াল রাখা উচিত হেড হয়ে নিচে থেকে সামান্য ভারী কিছু জিনিস তুলতে গেলে কোমর ভাঁজ না করে হাঁটু ভাঁজ করে দরকার। আসল কথা হলো, ব্যায়াম বা এক্সারসাইজ এমন একটি উপায় যেখানে প্রত্যহিক কাজকর্মের বাইরেও আপনার অঙ্গ প্রত্যঙ্গের সহজভাবে নাড়াচাড়া শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, মাংসপেশিকে প্রসারিত করে অস্থিসন্ধিতে চাপ কমানো, পিঠ, পেট এবং কোমরের মাংসপেশির শক্তি বৃদ্ধি, ওয়াটার অ্যারোবিক্স ব্যায়াম পদ্ধতিতে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ানো এবং হৃদযন্ত্র ফুসফুস সবল করার জন্য জলের মধ্যে বিভিন্ন রকম ম্যানুয়াল থেরাপি বা হস্ত সঞ্চালনের মাধ্যমে চিকিৎসা, এ পদ্ধতি শরীর এবং মনের আরাম দেওয়া, ব্যথা কমানো, সন্ধিস্থলে সহজ নাড়াচাড়া সাহায্য করে, এর ফলে মাংসপেশি শিথিল হয় এবং মাংসপেশিতে রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা কমাতে সাহায্য করে। মোবিলাইজেশন বা চলমান করা, যেখানে ধীর পরিমিত নাড়াচাড়ার মাধ্যমে বাঁকিয়ে টেনে অথবা ঠেলে অস্থি এবং অস্থিসন্ধিকে সঞ্চালন করা হয়, এ পদ্ধতির মাধ্যমে অস্থিসন্ধিস্থলের মাংসপেশিকে শক্ত হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে নরম এবং নমনীয় করে তোলা হয়। ম্যানিপুলেশন কৌশলে হস্তচালনা করা, অস্থিসন্ধিস্থলে চাপ প্রয়োগের মাধ্যমে হাত দিয়ে বা বিশেষ যন্ত্রের সাহায্যে শক্ত পর্ণে পরিমিত শক্তি প্রয়োগে মৃদু থেকে শক্তিশালী বল প্রয়োগ করে ধীরলয় থেকে দ্রুততার সঙ্গে এই ধরনের ফিজিও করা হয়ে থাকে। একজন রিহ্যাব ফিজিওর কাজ হলো স্বাভাবিক বা অসুস্থ মানুষকে সঠিকভাবে হাতে নাতে শিক্ষিত করা, যাতে সে তার প্রত্যহিক কাজকর্ম সুচারুভাবে করতে সমর্থ হয় এবং আঘাত থেকে বাঁচতে পারে। বোবাত, কোবাত, মিলস, ম্যানিউভার, সফট টিস্যু স্ট্রেচিং, ব্যথা ও প্যারালাইসিস রোগে বৈজ্ঞানিকভাবে ব্যথার ওষুধবিহীন চিকিৎসা। রিহ্যাব ফিজিওর বিশেষজ্ঞগণ উক্ত বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজ, সমাজ হতে রাষ্ট্র, রাষ্ট্র হতে আন্তর্জাতিকভাবে রোগ নির্ণয়, চিকিৎসা, প্রতিরোধ, প্রতিকার, প্রতিবন্ধকতা সুনিশ্চিতভাবে নিরূপণ করে থাকেন। ব্যক্তির শারীরিক ও মানসিক ইম্পেয়ারমেন্ট, ডিসএবিলিটি, পঙ্গুত্ব দূর করে চিকিৎসা ও সামাজিকভাবে সঠিক ও সুনির্দিষ্ট পথ সূক্ষ্ম ও দৃঢ়ভাবে চিন্তা করে ব্যবস্থা গ্রহণ রিহ্যাব ফিজিওর বিশেষজ্ঞের কাজ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে
আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।